অনেকের মধ্যে প্রশ্ন আসতে পারে যে মুসলিম উম্মার মধ্যে এত বিভক্তি কেন সৃষ্টি হলো? আমাদের মধ্যে কুরআন একই, আমাদের রাসূল একই, আমাদের দ্বীন একই, আমাদের সব কিছুই একই, তাহলে আমাদের মধ্যে এত বিভক্তি আসলো কেন? যে আকিদা বলে কোনো শব্দ নাই, অতএব আকিদা শব্দটা বলার কোনো প্রয়োজন নেই, বলতে হবে ইমান। প্রিয় ভাতৃমণ্ডলী, শুধুমাত্র ইমান বিষয়টা বললেই যদি যথেষ্ট হতো তাহলে সালাফি আন্দোলনের কোনো প্রয়োজন ছিল না। এই ছয়টি বিষয়ের উপর প্রত্যেকটা মুসলমান বিশ্বাস স্থাপন করে, কিছু কিছু জায়গায় হয়তো ত্রুটি আছে, কিন্তু অধিকাংশ মুসলমান বা প্রায় সকল মুসলমানই কিন্তু বিশ্বাস করে। কিন্তু এর বাইরে অনেক আকিদার বিষয় রয়ে গেছে, বিশ্বাসগত অনেক বিষয় রয়ে গেছে, যেগুলো সংস্কার না করলে একজন মুসলমান খুব সহজেই পদভ্রষ্ট হয়ে যেতে পারে। যার মধ্যে একটা বড় উদাহরণ হলো এই খারেজিদের উদাহরণ। আহলে সুন্নাত ওয়াল জামাত যে দাওয়াত প্রচার করেছিলেন মানুষের কাছে, সেই দাওয়াতের নামই সালাফি দাওয়াত, সেই দাওয়াতের নামই আহলুল হাদিসের দাওয়াত, সেই দাওয়াতের নামই আহলুল আসারের দাওয়াত, যাদের মৌলিক আদর্শ, মৌলিক মানহাজ হলো সাহাবায়ে কেরাম যেভাবে ইসলাম বুঝেছিলেন সেভাবে আমরা ইসলামকে অনুসরণ করব। যাদের মানহাজ এটা, তারাই হচ্ছেন সালাফি, তারাই হচ্ছেন আহলুল হাদিস, তারাই হচ্ছেন তায়েফা মানসুরা, তারাই হচ্ছে আহলুল আসার, যে নামেই ডাকা হোক না কেন সবারই মানহাজ একই। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহি হাদিসের আলোকে জীবন গড়ি। সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া মান তাবিআহুম বি ইহসানিন ইলা ইয়াউমিদ্দিন আম্মা বা'দ। فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وممن خلقنا أمة يهدون بالحق وبه يعدلون وعن ثوبان رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا تزال طائفة من أمتي ظاهرين على الحق لا يضرهم من خذلهم حتى يأتي أمر الله ওহুম কাদালিক রাহু মুসলিম। মারকাজুসুন্না আসসালাফি কর্তৃক আয়োজিত দুই দিনব্যাপী ইসলামী সম্মেলনের সম্মানিত সভাপতি শেখ মোহাম্মদ আব্দুল হাই মাদানী, উপস্থিত অত্র মাদ্রাসা কমিটির সম্মানিত সদস্যবৃন্দ, উপস্থিত অত্র মাদ্রাসার সম্মানিত চেয়ারম্যান জনাব সালাউদ্দিন, উপস্থিত আজকের অনুষ্ঠানের আমন্ত্রিত মেহমানবৃন্দ এবং আমার সামনে উপস্থিত অত্র এলাকার বিভিন্ন প্রান্ত থেকে আগত প্রাণপ্রিয় দিনী ভাইয়েরা এবং তরুণ কচিকাচারা, প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যার অশেষ রহমতে ঢাকার উপকণ্ঠে এই পূর্বাচল নতুন শহর এলাকায় মারকাজুসুন্না সালাফি নামক একটি উন্নত মানের প্রতিষ্ঠান আলহামদুলিল্লাহ গড়ে উঠেছে এবং সেই প্রতিষ্ঠানের আয়োজনে আজকে এমন একটি মহতি মজলিসের আয়োজন করা হচ্ছে। আমরা শিয়াল রব আলমের শুক্রিয়া আদায় করি যিনি আমাদেরকে এই তৌফিক দান করেছেন। সকলে বলি আলহামদুলিল্লাহ। দরুদ সালাম বর্ষিত হোক শেষ নবী আহমদ মুস্তফা মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি। সুপ্রিয় উপস্থিতি, কেমন আছেন আপনারা? এখানে যারা এসেছেন আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমত, আপনাদের দোয়ায় ভালো আছি, আল্লাহ রাব্বুল আলামিন ভালো রেখেছেন যথেষ্ট। আশা করি আপনারাও ভালো রয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, কল্যাণের উপরে রাখুন, আল্লাহুম্মা আমিন। আজকে যখন আমি মারকাজুসুন্না সালাফিতে প্রবেশ করেছিলাম একটা কথাই ভেবেছিলাম যে এত দ্রুত এত সুন্দর একটা প্রতিষ্ঠান কীভাবে গড়ে উঠল। মাত্র দেড় বছর বা দুই বছর আগে একবার এখানে আসার সুযোগ হয়েছিল, তখনও মসজিদটা একেবারে টিনের মসজিদ ছিল এবং মাদ্রাসার কিছু অংশ বোধহয় সময় নির্মিত হচ্ছিল, কিন্তু প্রতিষ্ঠানটা যে এত দূর অগ্রসর হয়েছে এবং আলহামদুলিল্লাহ একটা জাতীয় মানে উপনীত হয়েছে এটা কিন্তু আমার ধারণার বাইরে ছিল। তা আলহামদুলিল্লাহ আজকে প্রতিষ্ঠানটা দেখে মনটা ভরে গেছে এবং মনে হয়েছে যে আগামী দিনে একটা এদেশের বুকে পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের দাওয়াত ছড়িয়ে দেওয়ার জন্য একটা গুরুত্বপূর্ণ মার্কাজ হিসাবে পরিণত হওয়ার একটা সম্ভাবনা তৈরি হয়েছে আলহামদুলিল্লাহ। আমরা আশা করি আল্লাহ রাব্বুল আলামিন যদি এই প্রতিষ্ঠানকে কবুল করেন এবং আপনাদের সার্বিক যদি সহযোগিতা থাকে তাহলে ইনশাআল্লাহ এই প্রতিষ্ঠান একদিন বাংলার বুকে
একটা গুরুত্বপূর্ণ স্থান গড়ে নেবে ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, আজকে আমাকে আলোচনার জন্য যে বিষয়টি দেওয়া হয়েছে বিষয়গুলো আসলে সেমিনারের আলোচ্য বিষয়। এই বিষয়গুলো আসলে সাধারণ মানুষের পক্ষে মানে গভীরভাবে বোঝাটা মুশকিল, তবে সুপারফিশিয়ালি উপরে উপরে যতটুকু বোঝানো সম্ভব ততটুকু উপস্থাপন করে আমি আমার বক্তব্য শেষ করবো। আমার তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনিব। সুপ্রিয় উপস্থিতি, সালাফি শব্দটা বাংলাদেশে পরিচিতি খুব বেশি দিন না, আমরা আসলে আহলে হাদিস শব্দের সাথে পরিচিত, তাই না? সালাফি শব্দটা এটা আমাদের অনেকের কাছেই অপরিচিত, কিন্তু সালাফি এবং আহলে হাদিস শব্দের মধ্যে আসলে মৌলিক কোনো পার্থক্য নেই, একই জিনিস। এই জন্য অনেক ভাই হয়তোবা বিভ্রান্ত হতে পারেন, অন্য কিছু মনে করে বসতে পারেন। তবে আরেকটা বিষয় আপনাদের জানা দরকার যে সালাফি শব্দটা বাংলাদেশে অপরিচিত হলো সারা বিশ্বে খুব পরিচিত একটা শব্দ। বাংলাদেশের মিডিয়াও তারা কিন্তু আহলে হাদিসদেরকে সালাফি নামেই চেনে। বাংলাদেশের যে সমস্ত রাজনৈতিক নেতৃবৃন্দ তারা দেশের বাইরে যান, বিভিন্ন স্থানে যান, তারা কিন্তু সালাফি শব্দটা বারবার শুনে অভ্যস্ত থাকেন, এবং দেশে এসে যখন আমাদের সাথে কথা বলেন তখন কিন্তু তারা আহলে হাদিস শব্দ বলেন না, তারা সালাফি শব্দটাই উচ্চারণ করেন। তার মানে দেশের বাইরে থেকে যারা তারা যেটা শুনে এসেছেন সেটা আমাদের দেশে এসে তারা অ্যাপ্লাই করেন। তো যাই হোক, এখন সালাফি শব্দটা বেশ জোরে সোরে উচ্চারিত হচ্ছে, তো এই জন্যে সম্ভবত যারা আয়োজক তারা বিষয়টা এখানে সালাফি দাওয়াত নামেই নিয়ে এসেছেন। যদি তারা বলতেন যে আহলে হাদিস দাওয়াত কী ও কেন, আহলে হাদিসদের দাওয়াত কী ও কেন, এগুলো যদি বলতেন বা আহলে হাদিস আন্দোলন কী ও কেন, তবু আলোচনা একই হতো, মূল বিষয় একই। এখন আমরা সংক্ষেপে আলোচনার দিকে এগিয়ে যাই। সালাফি শব্দ বলতে আসলে কী বুঝি আমরা, সালাফি মানে কী? সালাফি মানে হচ্ছে, যদি আমরা আক্ষরিক অর্থ ধরি তাহলে অর্থ হচ্ছে প্রাচীনপন্থী। সালাফি মানে প্রাচীনপন্থী, তার মানে কি? আগেকার যুগে যে সমস্ত সাহাবায়ে কেরাম, তাবেয়ীনে আযম বা যে সমস্ত ওলামায়ে কেরাম সাহাবি এবং তাবেয়ীদের অনুসরণ করতেন, এই ধরনের ওলামায়ে কেরামকে যারা অনুসরণ করে তাদেরকে কী বলে? সালাফি বলে। অর্থাৎ আমরা হচ্ছে প্রাচীনপন্থী। ইসলামের ক্ষেত্রে মানে অন্যান্য যে কোনো ক্ষেত্রে সবসময় আপডেট ভার্সনটাকে কিন্তু মানুষ গ্রহণ করে, কিন্তু সালাফি শব্দ দিয়ে যেটা বোঝানো হচ্ছে যে আমরা ইসলামের প্রাচীন যেটা সেই ভার্সনটাকে অনুসরণ করি। অর্থাৎ যেই ভার্সনটাকে আল্লাহ রসুল সাল্লাহ আসসালাম নিয়ে এসেছিলেন, যেই ভার্সনটাকে সাহাবায়ে কেরাম তাবেয়ীনে আযম অনুসরণ করেছিলেন, সেইটাকে আমরা বলছি সালাফি মানহাজ বা সালাফি দাওয়াত। এবারে আসুন, যে আমরা তো সবাই মুসলিম ছিলাম, তাই না? আল্লাহ রসুলের যুগে মুসলমান ছাড়া অন্য কেউ কি ছিল? মুসলমানদের মধ্যে অন্য কোনো দল ছিল না, সবাই আমরা মুসলমান ছিলাম, তাই না? কিন্তু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর পরে, অথবা আমরা যদি আরও একটু এগিয়ে যাই তাহলে খোলাফায়ে রাশিদিনের শেষ দিকে, অর্থাৎ হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহুর মৃত্যুর পরে মুসলমানদের মধ্যে যে একটা রাজনৈতিক সংঘর্ষ সৃষ্টি হয়েছিল আপনারা জানেন বোধ হয়, তাই না? 37 হিজরিতে মুসলমানদের মধ্যে একটা রাজনৈতিক সংঘর্ষ শুরু হয়েছিল, যেখান থেকে খারেজি শিয়া বিভিন্ন দলের উৎপত্তি ঘটেছিল। এই সমস্ত দল উপদল মুসলমানদের মধ্যে জন্ম নেওয়ার কারণেই ইসলামের যে মৌলিক ভার্সনটা ছিল, যে ভার্সন নিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের সামনে উপস্থিত হয়েছিলেন, যে ভার্সনকে সালাফে সালিন অনুসরণ করতেন, সেটাকে বাদ দিয়ে ভিন্ন কিছু ভার্সন তৈরি হলো। কেউ ইসলামের ব্যাখ্যা এমনভাবে দিল যে ইসলামের সমস্ত ব্যাখ্যা, ইসলামের সমস্ত কিছু গ্রহণ করতে হবে একমাত্র চতুর্থ খলিফা আলী রাদিয়াল্লাহু আনহুর কাছ থেকে। আলী রাদিয়াল্লাহু আনহু যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামাতা ছিলেন, অতএব তিনি আহলুল বাইত, তার কাছ থেকেই ইসলামের ব্যাখ্যাগুলো গ্রহণ করতে হবে, বা তার যারা ঔরসজাত ছিলেন কেবলমাত্র তাদের কাছ থেকে ইসলাম গ্রহণ করতে হবে, বাকি যারা সাহাবায়ে কেরাম ছিলেন তাদের আনিত হাদিস, তাদের বর্ণিত বিধান তারা গ্রহণ করতেন না। কেন করতেন না? তারা মনে করতেন যে প্রথম তিনজন খলিফা আবু বকর রাদিয়াল্লাহু আনহু, ওমর রাদিয়াল্লাহু আনহু, তারপর কে ছিলেন? ওসমান রাদিয়াল্লাহু আনহু। এই তিনজন খলিফা তারা অন্যায়ভাবে আলী রাদিয়াল্লাহু আনহুকে ক্ষমতায় আসতে দেন নাই, তাকে খলিফা হতে দেন নাই, তারা অন্যায়ভাবে এসেছিলেন, অতএব
তারা কাফের হয়ে গেছেন। শুধু তাই না, যারা আবু বকর ওমর আলী রাদিয়াল্লাহু তাআলাকে সমর্থন করেছেন সমস্ত সাহাবীরা তারা কাফের হয়ে গেছেন। শুধুমাত্র আলী রাদিয়াল্লাহু আনহু এবং আরও কয়েকজন সাহাবিকে তারা অনুসরণীয় মনে করে, বাকি সমস্ত সাহাবিকে তারা কাফের এবং মুরতাদ বলে ঘোষণা করেছেন। এর সাথে আরেকটা ভার্সন বের হলো খারেজি, তারা মনে করলো যারা কবিরা গুনাহগার তারা হচ্ছে চিরস্থায়ী জাহান্নামী, তাদেরকে কতল করা ফরজ, তারা কাফের হয়ে গেছে, তাদের রক্ত হালাল হয়ে গেছে। এই ধরনের ইসলামের মধ্যে নানা ভার্সন তৈরি হতে লাগলো। এরও পরবর্তীতে এই রাজনৈতিক যে বিভক্তি সৃষ্টি হলো, এর পরবর্তীতে এই রাজনৈতিক বিভক্তিটা একসময় ধর্মীয় বিভক্তিতে রূপ গ্রহণ করলো। পরবর্তীতে দেখা গেল ইসলামের বিভিন্ন আকিদা বিশ্বাস নিয়েও মানুষের মধ্যে বিভ্রান্তি চলে আসলো। প্রথমে ছিল রাজনৈতিক বিভ্রান্তি, তারপরে শুরু হলো ধর্মীয় বিভ্রান্তি। কেউ মনে করলো যে তাকদীর বলে কিছু নাই, যা কিছু হয় মানুষ নিজেই করে, মানুষ নিজেই নিজের কর্মের স্রষ্টা। আরেক দল মনে করলো যে না, সব কিছু আল্লাহর পক্ষ থেকে হয়, সব কিছু আল্লাহর পক্ষ থেকে হয়, একজন চোর যে চুরি করছে এটাও আল্লাহর পক্ষ থেকে, অতএব মানুষের কোনো দোষ নেই, যেমনে নাচাও তেমনে নাচি, পুতুলের কি দোষ, এই ধরনের একটা সমাজে গান প্রচলিত আছে না? অর্থাৎ তারা বোঝাচ্ছে যে আল্লাহ যেমনভাবে আমাদেরকে চালায় আমরা সেভাবেই চলি, আমাদের কোনো দোষ নেই, আমরা চুরি করলেও আমাদের কোনো দোষ নেই, এই ধরনের একটা ভার্সন বের হলো। এইভাবে মুসলমানদের মধ্যে একের পর এক ধর্মীয় বিভিন্ন বিভক্তি সৃষ্টি হতে লাগলো, নানা নতুন নতুন আকীদা সৃষ্টি হতে লাগলো। আর এ কারণেই পরবর্তীতে এমন একটা দলের প্রয়োজন হলো, যেই দলটা ইসলামের মৌলিক রূপটা, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যেই দিন আমাদের কাছে নিয়ে এসেছিলেন এবং সাহাবায়ে কেরাম যেভাবে দিনের ব্যাখ্যা বুঝেছিলেন, সেই ব্যাখ্যাটাকে ধরে রাখার জন্য একটা দলের প্রয়োজন হয়েছিল। সেই দলটার নাম কি ছিল জানেন আপনারা? সেই দলটার নাম ছিল আহলুস সুন্নাত ওয়াল জামাত। সেই দলটার নাম ছিল কি? আহলে সুন্নাত ওয়াল জামাত। আহলে সুন্নাত ওয়াল জামাত যে দাওয়াত প্রচার করেছিলেন মানুষের কাছে, সেই দাওয়াতের নামই সালাফি দাওয়াত, সেই দাওয়াতের নামই আহলুল হাদিসের দাওয়াত, সেই দাওয়াতের নামই আহলুল আসারের দাওয়াত। এইভাবে আপনি যত নামই নেন না কেন, যাদের মৌলিক আদর্শ, মৌলিক মানহাজ হলো সাহাবায়ে কেরাম যেভাবে ইসলাম বুঝেছিলেন সেভাবে আমরা ইসলামকে অনুসরণ করব, যাদের মানহাজ এটা তারাই হচ্ছেন সালাফি, তারাই হচ্ছেন আহলুল হাদিস, তারাই হচ্ছেন তায়েফা মানসুরা, তারাই হচ্ছে আহলুল আসার, যে নামেই ডাকা হোক না কেন সবারই মানহাজ একই। এবারে আমরা আসি, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনেই বলে দিয়েছেন যে মুসলিম উম্মার, অনেকের মধ্যে প্রশ্ন আসতে পারে যে মুসলিম উম্মার মধ্যে এত বিভক্তি কেন সৃষ্টি হলো, আমাদের মধ্যে কুরআন একই, আমাদের রাসূল একই, আমাদের দীন একই, আমাদের সব কিছুই একই, তাহলে আমাদের মধ্যে এত বিভক্তি আসলো কেন? এই বিভক্তিটা বিষয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বহু আগেই ভবিষ্যৎবাণী করে গিয়েছিলেন। পবিত্র কোরআনে আল্লাহ রাব্বুল আলামিনও কিন্তু বলে গিয়েছেন, সূরা আনআমের 153 নম্বর আয়াতে যেটা বলা হয়েছে, ওয়ান্না হাযা সিরাতি মুস্তাকিমা ফাত্তাবিউহু ওয়ালা তাত্তাবিউ সুবুল ফাতাফাররাক বিকুম আন সাবিলি। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলছেন যে এটাই হচ্ছে আমার সরল সঠিক পথ, এই পথের বাইরে আরো অনেক পথ রয়েছে, তোমরা যদি সেই পথগুলো অনুসরণ করো নিঃসন্দেহে তোমরা পথভ্রষ্ট হয়ে যাবে। এটা আল্লাহ রাব্বুল আলামিন বলে রেখেছিলেন। এটারই ব্যাখ্যা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার সাহাবায়ে কেরামের সামনে দাঁড়িয়ে একটা দাগ দিয়েছিলেন, দাগ দিয়ে তার ডানে এবং বামে আরও কিছু দাগ দিয়েছিলেন। দাগ দেওয়ার পরে তিনি বলছিলেন মাঝখানে যে দাগটা এটাই হচ্ছে আমার পথ, সিরাতিল মুস্তাকিমের পথ, এর বাইরে যে পথগুলো রয়েছে প্রত্যেকটা পথের মাথায় একটা করে শয়তান বসে আছে, সেই শয়তান তোমাদেরকে ডাকছে আমার নাম করেই। যে ব্যক্তি আমার দেখানো এই সরল সঠিক পথ বাদ দিয়ে এই সমস্ত ডানে বামের পথগুলো, অর্থাৎ শয়তানের পথগুলো অনুসরণ করবে তারা পথভ্রষ্ট হয়ে যাবে। তো মাঝখানে যে পথটা সিরাতুল মুস্তাকিমের যে পথটা এটা হচ্ছে সরল সঠিক পথ, এবং ইসলামের মধ্যে আরও যে ডানে বামে যে পথগুলো রয়েছে এইগুলোই হচ্ছে ভুল পথ, ভ্রান্ত পথ এবং শয়তানের পথ। এই বিষয়গুলো কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই ব্যাখ্যা করে গিয়েছিলেন। তিনি আরও স্পষ্ট করে বলেছেন যে মুসলিম উম্মার মধ্যে না, বনি ইসরায়েলের মধ্যে ভাগ ছিল কয়টা? 72টা ভাগ। আর মুসলিম উম্মার মধ্যে ভাগ হবে কয়টা? 73টা ভাগ। তার মধ্যে মাত্র একটা দল জান্নাতে যাবে, কোন দল সেটা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলে গিয়েছিলেন সেই দলটার বৈশিষ্ট্য, মা আনা আলাইহি ওয়া আসহাবি। সেই দলটার বৈশিষ্ট্য কি? মা আনা আলাইহি ওয়া আসহাবি, অর্থাৎ আমি যার উপর রয়েছি এবং আমার সাহাবায়ে কেরাম যে পথের উপর রয়েছেন, যে নীতির উপর রয়েছেন,
এই পথের উপর যারা থাকবে তারাই হচ্ছে মুক্তিপ্রাপ্ত দল। এই দলটি বাদ দিয়ে বাকি সমস্ত দল তারা জাহান্নামে যাবে, শুধুমাত্র একটি দলই জান্নাতে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও ব্যাখ্যা করে বলছেন, এখানে শেষ করে দেননি, তিনি আরও ব্যাখ্যা করে বলছেন যে আমি তোমাদেরকে এমন একটা দিনের উপর রেখে গেলাম যেই দিনটা এত স্বচ্ছ, এত সরল যে তার রাত এবং দিন সমান। তার রাত ও দিনের মধ্যে কোনো পার্থক্য নেই, রাত ও দিনের মধ্যে কোনো পার্থক্য নেই, অর্থাৎ একই, এত সরল, সঠিক এবং স্বচ্ছ একটা দিন। কিন্তু এই দিনের মধ্যে বিভক্তি সৃষ্টি হবে। আল্লাহ রাসূল বলছেন ফাইন্নাহু মাইয়্যাশ মিনকুম বাদি ফাসায়ারা ইখতিলাফান কাসীরা, নিশ্চয়ই আমার পরে যারা তোমরা বসবাস করবে পৃথিবীতে তারা দেখবে যে মানুষের মধ্যে অসংখ্য বিষয়ে মতভেদ, মানুষ প্রত্যেকটা বিষয়ে মতভেদ করছে। সে অবস্থায় কি করবে? সে অবস্থায় তোমাদের করণীয় হবে আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতাল খুলাফা আর রাশিদিন, তোমাদের দায়িত্ব হবে আমার সুন্নতকে আঁকড়ে ধরে থাকা এবং খুলাফা রাশিদিন যে সুন্নাত অবলম্বন করেছিলেন সেই সুন্নাতের উপর টিকে থাকা। তাহলেই তোমরা সরল সঠিক পথের উপর থাকবে। শুধু তাই বলা হচ্ছে না, বলা হচ্ছে ওয়াজ্জু আলাইহা বিন নাওয়াজিজ, তোমরা মাড়ির দাগ দিয়ে সেটাকে আঁকড়ে ধরে থাকো, সেই সুন্নাতকে আঁকড়ে ধরে থাকো যাতে তোমরা পথভ্রষ্ট না হও। তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলছেন ইয়াকুম মুহদাসাতিল উমুর, তোমরা নতুন নতুন যে আবিষ্কৃত বিষয় ইসলামের মধ্যে রয়েছে সেগুলো থেকে সব সময় দূরে দূরে থাকো। কেন? ফাইন্নাকুল্লা মুহদাসাতিন বিদআ, কেননা প্রত্যেকটা নতুন নতুন জিনিস যেটা ইসলামের মধ্যে আবিষ্কার করা হবে সেটাই হচ্ছে বিদআত। অকুল্লা বিদআতিন দলালা, এবং প্রত্যেকটা বেদাত মানুষকে পথভ্রষ্টতার দিকে নিয়ে যাবে, এবং অকুল্লা দলালাতিন ফিন্নার, এবং প্রত্যেকটা পথভ্রষ্টতা মানুষকে জাহান্নামে পাঠিয়ে দেবে। প্রিয় ভাতৃমণ্ডল, এভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার আমাদেরকে সচেতন করে দিয়েছেন যে ইসলামের মধ্যে এই ধরনের ভ্রান্ত দল অসংখ্য সৃষ্টি হবে। সেই ভ্রান্ত দলগুলোর মধ্যে থেকে অবশ্যই আমাদেরকে নিজেদেরকে পরহেজ করে এমন একটা দলের অনুসন্ধান করতে হবে, এমন একটা দলকে খুঁজে নিতে হবে যে দলটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া ইসলামকে পুরোপুরিভাবে অনুসরণ করে, সাহাবায়ে কেরামের অনুসরণ করা দিনকে পুরোপুরি যারা অনুসরণ করে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে সূরা আল আরাফের 181 নম্বর আয়াতে বলছেন অমিম্মান খালাকনা উম্মাতান ইয়াহদুনা বিল হাক্কি ওয়া বিহি ইয়াদিলুন, যে আয়াত আমি শুরুতেই পড়েছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি যাদেরকে সৃষ্টি করেছি এই পৃথিবীতে তাদের মধ্যে একটা দল থাকবে, ইয়াহদুনা বিল হাক্কি, যারা সবসময় হকের ওপর পরিচালিত হবে, অবিহি আদিলুন, এবং ন্যায় এবং হক দিয়ে তারা ন্যায় বিচার করবে, অবিহি আদিলুন, সেই হক দিয়ে তারা ন্যায় বিচার করবে, এমন একটা দল অবশ্যই থাকবে। এটা আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা, আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক একই ঘোষণা যেন পুনরাবৃত্তি করছেন এইভাবে। আন সাওবান রাদিয়াল্লাহু আনহু ক্বাল ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তাযালু তায়ফাতুম মিন উম্মতি যাহিরিনা আলাল হক লা ইয়াদুররু মান খাযালাহুম হাত্তা ইয়াতি আমরুল্লাহ ওহুম কাযালিক, আমার উম্মতের মধ্যে এমন একটা দল অবশ্যই থাকবে যারা হকের উপর চিরকাল বিজয়ী থাকবে। তাদেরকে ক্ষতিগ্রস্ত করার জন্য বহু মানুষ চেষ্টা করবে, তাদেরকে লজ্জিত করার জন্য, তাদেরকে পথভ্রষ্ট করার জন্য বহু মানুষ চেষ্টা করবে। অতঃপর আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ অর্থাৎ কিয়ামত একদিন চলে আসবে, কিন্তু তারা সত্যের উপরেই বিজয়ী থাকবে, হকের উপরেই বিজয়ী থাকবে। আর সেই দলটা কারা? এই দলটাই হচ্ছে মান আলাইহি ওয়াসহাবির দল, অর্থাৎ যে দলটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া রেখে যাওয়া পথ এবং তার সাহাবায়ে কেরামের রেখে যাওয়া পথের অনুসরণ করে। আর এই দলটার নাম কি? এই দলটার নামই হচ্ছে সালাফি, এই দলটার নামই হচ্ছে আহলুল হাদিস। এ বিষয়ে ওলামায়ে কেরাম বহু আগে ব্যাখ্যা করে গিয়েছেন। ইমাম আহমদ বিন হাম্বলকে জিজ্ঞাসা করা হয়েছিল, আলী ইবনে মাদিনীকে জিজ্ঞাসা করা হয়েছিল, ইমাম বুখারীকে জিজ্ঞাসা করা হয়েছিল, তার প্রত্যেকেই বলেছেন ইনলাম ইয়াকুনু আহলাল হাদিস ফালা আদ্রি মানহুম, এই ফেরকায়ে নাজিয়া, এই মুক্তিপ্রাপ্ত দলটা যদি আহলুল হাদিসরা না হয় তাহলে আমরা জানি না যে তারা কারা। প্রত্যেকে এই কথা বলেছিলেন। খতিব আল বাগদাদি এই দলটির পরিচয় সম্পর্কে আরও চমৎকারভাবে ব্যাখ্যা করছেন এইভাবে যে কুল্লু ফিআতিন তাতাহাইয়াযু ইলা হাওয়া তারজিউ ইলাইহি, ইসলামের মধ্যে যত দল রয়েছে, যত ভ্রান্ত দল রয়েছে, সমস্ত দলের বৈশিষ্ট্য হলো তারা নিজেদের স্বেচ্ছাচারিতার দিকে সবসময় পরিচালিত হয়। ওয়াতাস্তাহসি রাইয়ান তাকুফু আলাইহি, এবং তারা যে মতটাকে সুন্দর মনে করে তার উপরেই তারা সর্বদা প্রতিষ্ঠিত থাকে। সিওয়া আসহাবুল হাদিস, তবে আসহাবুল হাদিস আহলুল হাদিস বা সালাফি যারা তারা ব্যতীত, তাদের বৈশিষ্ট্য কি? ফাইনাল কিতাব অদ্দাতুহুম,
আল্লাহ রাব্বুল আলামিনের কিতাব হচ্ছে তাদের সম্বল, ওয়াস সুন্নাতু হুজ্জাতুহুম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত হচ্ছে তাদের দলিল, ওয়ার রাসূলু ফিয়াতুহুম, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন তাদের দল, তারা অন্য কোনো দলের দিকে নিসবত করে না, ওয়া ইলাইহি নিসবাতুহুম, আল্লাহ রাসূলের দিকেই তাদের নিসবত, লা ইউয়ারিজুনা আলাল আহওয়া, তারা কখনো স্বেচ্ছাচারিতার পথে পরিচালিত হয় না, ওয়ালা ইয়ালতাফিতুনা ইলাল আরা, তারা কখনো মানুষের কথাবার্তার দিকে নজর দেয় না, তারা সবসময় দলিলের দিকে দেখে, তারা সবসময় দেখে মাদা কল আল্লাহ মাদা কল আল রসুল, আল্লাহ রাব্বুল আলামিন কী বলেছেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী বলেছেন, এটাই হচ্ছে তাদের দেখার বিষয়, এটাই তাদের ধর্তব্যের বিষয়, এর বাইরে তারা অন্য কোনো দিকে নজর দেয় না। এটাই হচ্ছে আহলুল হাদিসদের চিরন্তন বৈশিষ্ট্য। এবারে আসুন, আমাদের সমাজে এখন কিছু ভাই বের হয়েছেন, এই প্রসঙ্গটা এখনই বলতে হচ্ছে কারণ পরবর্তীতে হয়তো ভুলে যাব, অনেক ভাই যারা নতুনভাবে আহলুল হাদিস হচ্ছেন, নতুনভাবে সহি আকিদা গ্রহণ করছেন, তারা নিজেদের পরিচয় আহলুল হাদিস দিতে লজ্জাবোধ করেন, তারা নিজেদেরকে সালাফি বলতে লজ্জাবোধ করেন, তারা কি বলেন, আমরা সহি আকিদার লোক, সহি আকিদার লোক, সহি আকিদার দল বলে পৃথিবীতে কোনো দল আজ পর্যন্ত ছিল না, এটা বাংলাদেশের নতুন আবিষ্কার, সহি আকিদার দল বলে কোনো দল নেই। আপনারা বলছেন আমরা আপত্তি করছি না, কিন্তু বিষয়টা কিন্তু এরকম না, আপনারা আহলুল হাদিস শব্দটা বাদ দিয়ে তারপরে বলছেন আমরা সহি আকিদার লোক, এটা কেন হচ্ছে? আমরা স্পষ্টভাবে বলতে চাই, আমরা দ্ব্যর্থহীন কণ্ঠে বলতে চাই, যারা মনে করেন যে আহলুল হাদিস বলা যাবে না, যারা মনে করেন যে সালাফি বলা যাবে না, তারা নিঃসন্দেহে আইডেন্টিটি ক্রাইসিসে ভুগছেন, তারা নিজেদের আত্মপরিচয়ের সংকটে ভুগছেন। পৃথিবীতে প্রত্যেকটা জিনিসের নাম আছে, এমন কোনো জিনিস নেই যেটার কোনো নাম নেই, তাই না? পৃথিবীতে এমন একজন মানুষ রয়েছে যার নাম মানুষ? কোনো মানুষের নাম মানুষ হয় না, প্রত্যেক মানুষের একটা নাম আলাদা আলাদা দেওয়া হয়, তাই না? কিসের জন্য দেওয়া হয়? পরিচিতির জন্য, মানুষ যেন চিনতে পারে যে এরা কারা। আপনি যদি বলেন যে আমি আহলুল হাদিস না, আমি সালাফি না, আমি একজন মুসলমান, পৃথিবীতে যত ভ্রান্ত দল রয়েছে তারা কি নিজেদের মুসলমান পরিচয় দেয় না অন্য কোনো পরিচয় দেয়? সবাই নিজেকে মুসলমান বলে, কে নিজেদের মুসলমান বলে না? আপনি যখন বলছেন আমি মুসলমান, তাহলে আপনি কি বলতে চাচ্ছেন অন্য ফেরকার যারা লোক রয়েছে, যারা হানাফি আছে, যারা হাম্বলি আছে, যারা মালিকি রয়েছে, শাফি রয়েছে, তারা কি অমুসলিম? তারা তো মুসলমান, তা ওরা মুসলমান, আবার ওই চট্টগ্রামে যে আহলে সুন্নাতওয়ালা মুসলমান অথবা মাজারি মুসলমান, সেই মুসলমানদের সাথে আমাদের পার্থক্যটা কি? কিভাবে বুঝবেন আপনি? আপনি যখন নিজের পরিচয়ে বলবেন যে না আমি আহলুল হাদিস, মানে আমি কোরআন এবং সুন্নাকে অনুসরণ করি, কোরআন সুন্না অনুসরণ করি নিঃশর্তভাবে, কোনো রকম শর্ত ছাড়াই, কোনো মাজহাবকে আমি এখানে মিডিয়া বানাই না, কোনো তরিকাকে আমি এখানে মিডিয়া বানাই না, কোনো দলকে আমি এখানে মিডিয়া বানাই না, আমি একমাত্র মিডিয়া বানাই কাকে? আল্লাহর কিতাব এবং রাসূলের সুন্নাতকে। আল্লাহর কিতাব এবং রাসূলের সুন্নাতই হচ্ছে আমার সম্বল, আমি এখানে কোনো মিডিয়া বানাই না যে আমার মাজহাব যদি এই হাদিসটা গ্রহণ করে তাহলে আমি এই হাদিসটা গ্রহণ করব, আমার তরিকার লোকেরা যদি এই হাদিসটা গ্রহণ করে তাহলে আমি অনুসরণ করব, এই ধরনের কোনো শর্ত আহলে হাদিসরা দেয় না। আপনি যখন নিজেকে পরিচয় দেবেন এটা যে আমি আহলুল হাদিস, তখন এটা স্পষ্ট হবে যে না আপনি মানে নিঃশর্তভাবে কোরআন এবং সুন্নাহ অনুসরণ করেন। যদি আপনি বলেন যে আমি মুসলমান, তাহলে আপনার পরিচয় এখানে অস্পষ্ট থেকে যাবে, আপনার মধ্যে মুনাফিকির পয়দা হবে, মানুষও আপনাকে চিনবে না, আপনিও নিজের পরিচয় জানবেন না। আমরা দেখেছি যারা নিজেদেরকে এইভাবে শুধুমাত্র মুসলমান পরিচয় দেয়, অনেক ক্ষেত্রেই তারা পরবর্তীতে পদভ্রষ্ট হয়ে গেছে। আমি বলছি না যারা আহলুল হাদিস তারা সবসময় শতভাগ তারা হকের ওপর আছেন, তারাও অনেক সময় পদভ্রষ্ট হয়ে যান, তবে যারা মুসলমান হিসেবে পরিচয় দেন, যারা নিজেদের পরিচয় গোপন করতে চান, তাদের মধ্যে আমরা দেখেছি এই সংখ্যাটা অনেক বেশি, তাদের একটা বড় অংশ কিন্তু আজকে জঙ্গিবাদের সাথে জড়িত। এটা আমাদের স্পষ্ট করে বলতেই হচ্ছে, যখন তারা পুলিশের কাছে ধরা পড়ে তখন তারা তাদের পরিচয় দেয় আহলে হাদিস, তার আগ পর্যন্ত তারা যখন আমাদের মাঝে থাকে তখন তারা বলে যে আমরা মুসলমান, কিন্তু যখন পুলিশের কাছে ধরা খায় তখন কি বলে? তখন বলে আহলে হাদিস। আমাদের কিছু কিছু মসজিদ ভাঙচুর করা হয়েছে, আপনারা জানেন, ফরিদপুরে হয়েছে, ভোলাতে হয়েছে, আরও কিছু জায়গায় হয়েছে। এ সমস্ত এলাকার ভাইদেরকে আমি কটাক্ষ করছি না, বা আমি এখানে আসলে স্পষ্ট বলতেও চাচ্ছিলাম না, তবুও আপনাদের সতর্কতার জন্য বলতেই হচ্ছে যে এ সমস্ত ভাইরাও কিন্তু নিজেদের পরিচয় আহলে হাদিস দিতেন না, তারা কিন্তু নিজেদেরকে মুসলমান পরিচয় দিতেন,
তাদের মসজিদের নামও আহলে হাদিস ছিল না, কিন্তু তারা তারপরও কি রক্ষা পেয়েছেন? যখন আপনি আহলে হাদিস হিসাবে আমল করবেন, রফলি আদায়ন করবেন, আমিন বলবেন, আপনার আকিদা যখন আহলে হাদিসের আকিদা হবে, মানুষ নিঃসন্দেহে আপনাকে আহলে হাদিস বলবে। আপনি যতই নিজেকে মুসলমান বলে দাবি করেন না কেন, বা মুসলমান হিসাবে নিজের পরিচয় আড়াল রাখার চেষ্টা করেন না কেন। তো প্রিয় ভ্রাতৃমণ্ডলী, আমরা যেটা আপনাদেরকে দ্ব্যর্থহীন কণ্ঠে বলতে চাইব, যে যারা এখনও পর্যন্ত এই ভ্রান্তির মধ্যে নিমজ্জিত আছেন, যারা নিজেদেরকে এখনও পর্যন্ত মুসলমান পরিচয় দেওয়াটা জরুরি মনে করেন এবং সালাফি বা আহলুল হাদিস পরিচয় দিলে সেটা একটা অপরাধ বলে মনে করেন, নিঃসন্দেহে তারা ভুলের মধ্যে নিপতিত আছেন। এটা আমরা স্পষ্ট কণ্ঠে দ্ব্যর্থহীন কণ্ঠে বলে দিতে চাই। এবারে আসি সমস্যার দিকে, বোধ হয় না। এবারে আসি যে সালাফি দাওয়াতটা আসলে কি, যেটা আমরা বলতে চাইলাম এখনই সেটারই আরেকটু ব্যাখ্যামূলক বিষয় আমরা উল্লেখ করে দিতে চাচ্ছি। আপনারা একটা বই হাদিস ফাউন্ডেশন বাংলাদেশ থেকে প্রকাশিত হয়েছে, সালাফি দাওয়াতের মূলনীতি, আব্দুর রহমান আব্দুল খালেক তিনি বইটি লিখেছেন এবং বইটি অনুবাদ করেছেন আমার আব্বা প্রফেসর ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ গালিব। এই বইটি আপনারা সংগ্রহ করার চেষ্টা করবেন, সেখানে খুব সুন্দরভাবে সালাফি দাওয়াতের মূলনীতি কি এই বিষয়গুলো স্পষ্ট করে সেখানে বলা আছে। সেখানে তিনটি বিষয় বলা আছে আহলে হাদিসদের দাওয়াতের মূল তিনটা অংশ। একটা অংশ হচ্ছে ইসলাহুল আকিদা, আকিদা সংশোধন করা। দুই নম্বর হচ্ছে ইসলাহুল আমাল, মানুষের আমল সংশোধন করা। আর তিন নম্বর হচ্ছে ইসলাহুল আখলাক, মানুষের চরিত্র সংশোধন করা। এই তিনটা জায়গায় সালাফি দাওয়াত বা আহলে হাদিস আন্দোলন তারা কাজ করে যাচ্ছে। কেন কাজ করে যাচ্ছে? মুসলমানদের মধ্যে প্রথম যে বিভক্তি সৃষ্টি হয়েছিল, মুসলমানদের মধ্যে প্রথম যে জাহালাত সৃষ্টি হয়েছিল, প্রথম যে বিভ্রান্তিগুলো সৃষ্টি হয়েছিল, সেগুলো মূলত আকিদাগত বিভ্রান্তি ছিল। আকিদাগত বিভ্রান্তি আমি প্রথমেই বলেছিলাম যে তার একদল মনে করেছিল যে তাকদীর বলে কিছু নেই, আর একদল মনে করেছিল যে মানে সব কিছুই তাকদীর দ্বারা নির্ধারিত, সব কিছুই পূর্ব নির্ধারিত, আমাদের নতুন করে কিছু করার নেই। একদল মনে করেছিল যে যারা কবিরা গুনাহগার করবে তারা কাফের হয়ে যাবে, আর একদল মনে করেছিল যে আলী রাদিয়াল্লাহু আনহু তিনি হচ্ছেন মুসলিম উম্মার মানে প্রথম খলিফা হওয়ার যোগ্য ছিলেন। শুধু তাই না, তারা তার ব্যাপারে বাড়াবাড়ি করতে করতে এমন একটা পর্যায়ে পৌঁছে গেছিল যে তাদের একটা দল যারা রাফিজ হিসেবে পরিচিত, তারা কিন্তু আলী রাদিয়াল্লাহু আনহুকে আল্লাহর মর্যাদায় আসীন করেছিল, বলুন নাউজুবিল্লাহ মিন যালিক। এই ধরনের আকীদাগত যে সমস্যাগুলো সৃষ্টি হয়েছিল, এগুলোর বিরুদ্ধেই প্রথম আহলে সুন্নাত ওয়াল জামাত বা আহলে হাদিসরা প্রথম তাদের সংস্কার আন্দোলন শুরু করেছিলেন। এখানে আর একটা ছোট্ট কথা বলে নিই, ইদানিং একটা বিভ্রান্তি আমাদের মধ্যে তৈরি হয়েছে। অনেক ভাই বলছেন যে আকিদা শব্দটা কোরআন হাদিসে নাই। শুনেছেন আপনারা? একজন বাংলাদেশের বড় একজন আলেম তিনিও কিন্তু একথা বলেছেন যে আকিদা বলে কোনো শব্দ নাই, অতএব আকিদা শব্দটা বলার কোনো প্রয়োজন নেই, বলতে হবে ইমান। প্রিয় ভাতৃমণ্ডলী, শুধুমাত্র ইমান বিষয়টা বললেই যদি যথেষ্ট হতো তাহলে সালাফি আন্দোলনের কোনো প্রয়োজন ছিল না। ইমানে যে ছয়টা মৌলিক বিষয়, ছয়টা মৌলিক বিষয় কি? আল্লাহর উপর বিশ্বাস আনা, তারপর রাসূলের প্রতি বিশ্বাস আনা, তারপর কি ফেরেশতাদের প্রতি বিশ্বাস আনা, তারপরে রাসূলগণের প্রতি বিশ্বাস, পাঁচ নম্বর আখিরাতের প্রতি বিশ্বাস, ছয় নম্বর কি তাকদীর বিশ্বাস। আলহামদুলিল্লাহ আপনাদের সবারই মোটামুটি মুখস্থ আছে। এই ছয়টি বিষয়ের উপর প্রত্যেকটা মুসলমান বিশ্বাস স্থাপন করে। কিছু কিছু জায়গায় হয়তো ত্রুটি আছে, কিন্তু অধিকাংশ মুসলমান বা প্রায় সকল মুসলমানই কিন্তু বিশ্বাস করে। কিন্তু এর বাইরে অনেক আকিদার বিষয় রয়ে গেছে, বিশ্বাসগত অনেক বিষয় রয়ে গেছে, যেগুলো সংস্কার না করলে একজন মুসলমান খুব সহজেই পদভ্রষ্ট হয়ে যেতে পারে। যার মধ্যে একটা বড় উদাহরণ হলো এই খারেজিদের উদাহরণ। কবিরা গুনাহগার, তিনি অমুসলিম হয়ে যান, এই বিষয়টা কিন্তু ইমানের মৌলিক ছয়টা বিষয়ের মধ্যে নাই। ইমানের মৌলিক ছয়টা বিষয়ের বাইরের বিষয় হচ্ছে এইটা। এই ধরনের অসংখ্য বিষয় রয়েছে যে বিষয়গুলো ইসলামের বিশাল এই পরিমণ্ডলের মধ্যে রয়েছে, কিন্তু ইমানের মৌলিক বিষয়গুলোর মধ্যে নেই, অথচ সেগুলো সমান গুরুত্বপূর্ণ। একজন খারেজি যদি এই আকীদা পোষণ করে যে কবিরা গুনাহগার তারা হচ্ছেন অমুসলিম, তারা হচ্ছেন কাফের, তাহলে সমাজ ও রাষ্ট্রে কী পরিমাণ বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে তার বাস্তব দৃষ্টান্ত আপনারা আজকে দেখেছেন সারা বাংলাদেশে। 2005 সালে আপনারা দেখেননি 63 জেলাতে বোমা ফাটানো হয়েছিল না? বাংলাদেশের বাইরেও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে আপনারা দেখেননি কীভাবে মুসলিম রাষ্ট্রগুলোতে একের পর এক
এই ধরনের বিভ্রান্ত দলগুলো আবিষ্কৃত হয়েছে এবং তারা কিভাবে সেই সমস্ত দেশগুলোকে একদম তছনছ করে দিয়েছে আপনারা দেখেননি? এইগুলোর বিষয়ে আমরা তাহলে কিভাবে কথা বলবো যদি আকিদা শব্দটা না থাকে? আকিদার ইমানের বাইরেও আরো একটা পরিমণ্ডল যদি না থাকে তাহলে আমরা কিভাবে এই সমস্ত খারেজিদের প্রতিরোধ করব, কিভাবে আমরা শিয়াদের প্রতিরোধ করব? তো যারা এই ধরনের কথা বলেছেন নিঃসন্দেহে তারা বিভ্রান্তিকর একটা কথা বলেছেন। আশা করি এই ধরনের বিভ্রান্তিকর চিন্তা চেতনা থেকে তারা দূরে চলে আসবেন। এবারে আসুন যে তাওহীদ হচ্ছে ইসলামের মৌলিক একটা বিষয়। আকিদা যদি সংস্কার না হয় তাহলে ইসলামের বাকি অংশগুলো আমাদের কাছে মূল্যহীন হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মূল্যহীন হয়ে যাবে। একটা ফাউন্ডেশন, একটা বাড়িতে মাটির নিচে কিছু অংশ থাকে, তাই না? একটা বাড়ি তৈরি করতে গেলে একটা ফাউন্ডেশন থাকে না? সেই ফাউন্ডেশন না দিয়ে যদি বিল্ডিংটা তোলা হয় সেই বিল্ডিংটা কি টিকে থাকবে? ইসলামের মৌলিক ফাউন্ডেশন হচ্ছে ইসলামের আকিদা, অর্থাৎ তাওহীদি আকিদা। মৌলিক জিনিসটা হচ্ছে তাওহীদ, আল্লাহকে এক বলে গণ্য করা, সমস্ত কিছুতে আল্লাহকে এক বলে ধরে নেওয়া এবং আল্লাহকে বাদ দিয়ে অন্য যাদেরকে মাবুদ হিসেবে মনে করা হয়, অন্য যাদের উপাসনা করা হয়, অন্য যাদেরকে অনুসরণ করা হয়, যাদের আদর্শকে গ্রহণ করা হয়, সমস্ত আদর্শ বাতিল। একমাত্র আদর্শ তারই গ্রহণ করতে হবে যিনি অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন যে আদর্শ আমাদের কাছে পাঠিয়েছিলেন, একমাত্র সেই আদর্শই আমাদেরকে গ্রহণ করতে হবে। এর বাইরে যে সমস্ত আদর্শ রয়েছে সেই সমস্ত আদর্শকে অনুসরণ করা যাবে না। এর নামই হচ্ছে তাওহীদ। তাওহীদের যে মৌলিক তিনটা অংশ রয়েছে আপনারা জানেন, সেগুলো আমি সেদিকে যেতে চাচ্ছি না। আজকে আমি শুধুমাত্র সংক্ষেপে এটুকু বলতে চাই যে তাওহীদে আকিদা না থাকার কারণেই আজকে আমাদের সমাজে এই মাজার সংস্কৃতি চালু রয়েছে। তাওহীদে আকিদা না থাকার কারণে আজকে আমাদের মধ্যে পীরের সংস্কৃতি চালু রয়েছে। তাওহীদে আকিদা না থাকার কারণেই আজকে আমাদের দেশ শাসিত হচ্ছে অমুসলিমদের দেওয়া বিধান অনুযায়ী। তাওহীদে আকিদা না থাকার কারণেই আজকে আমাদের দেশে ভাস্কর্য মূর্তি নিয়েও মানুষের মধ্যে সংশয় সৃষ্টি হয়েছে, তাই না? আজকে একদল মানুষ বলছেন যে মূর্তি এবং ভাস্কর্য আলাদা, কারণ কি মূর্তির পূজা করা হয় আর ভাস্কর্যের পূজা করা হয় না। এই ধরনের কথাগুলো আমরা যখন শুনি আমাদের খালি মনে পড়ে পূর্বযুগে কাফেররা যে ধরনের কথাবার্তা বলেছিল, আজকে মুসলিম উম্মা ঠিক একই কথা যেন আমাদের সামনে বলছে। যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার কুরাইশদের কাছে এসে বলেছিলেন যে কাবারের 360টা মূর্তি এগুলো সরিয়ে দাও, এক আল্লাহর পূজা করো, তখন তারা কি বলেছিল? তখন তারা বলেছিল ইন্না হাদা লা শাইউন ওজাব, তোমরা একটা আশ্চর্য রকম কথা বলছো। আজকে যারা ভাস্কর্যের পূজা করছে তারাও কিন্তু আজকে তাওহীদ পন্থীদের উদ্দেশ্য করে বলছে তোমরা একটা আশ্চর্য রকম কথা বলছো, আমরা তো এদের পূজা করি না। সেই যুগেও কাফেররা বলেছিল একই কথা, মা না আবুদুহুম ইল্লা লিউকারিবুনা ইলাল্লাহি জুলফা, আমরা তো এদের পূজা করি না, আমরা তো এদের ইবাদত করি না, আমরা শুধু তাদের কাছে যাই এই জন্য যে তারা যেন আমাদেরকে আল্লাহর কাছে নিকটবর্তী করে দেয়। অনুরূপভাবে ইব্রাহিম আলাইহিস সালাম তার কওমকে কিন্তু জিজ্ঞাসা করেছিলেন, হে আমার কওম, হে আমার বাবা, আপনি যে এই সমস্ত মূর্তিগুলো পূজা করেন কেন করছেন? তারা কি উত্তর দিয়েছিল? তারা উত্তর দিয়েছিল যে এগুলো আমরা আমাদের বাপদাদা থেকে দেখে আসছি, বাপদাদা যেহেতু করছিল তাই করি, কেন করেছিল তা জানে না। আজকে যারা ভাস্কর্যের পূজা করছেন তারাও যেন ঠিক একই কথা বলছেন, ভাস্কর্যের খাড়া করে তারা বলছেন যে আমরা এদের পূজা করি না। তাহলে কেন করো এটা? ভাস্কর্য তাহলে কেন বানাচ্ছ? এ কথার উত্তর কিন্তু তারা দেয় না। তারা একই কথা বলে যে আমাদের পূর্বপুরুষদের আমরা দেখে এসেছি, অন্যান্য মুসলিম দেশে এগুলো হচ্ছে, অন্যান্য দেশগুলোতে এগুলো হয়, তাই আমরা করছি। প্রিয়ভাতৃমণ্ডলী, ভাস্কর্য দিয়ে কখনো কারো স্মৃতি ধরে রাখা যায় না। স্মৃতি থাকে মানুষের অন্তরে। যদি ভাস্কর্য ইসলামে অনুমোদিত হতো তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাস্কর্য সবার আগে নির্মিত হতো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাস্কর্যটাকে সোনা দিয়ে রূপান্তরিত করে প্রত্যেক মোড়ে মোড়ে টানিয়ে রাখা হতো, প্রত্যেক মসজিদে মসজিদে বানিয়ে রাখা হতো, তাই না? কিন্তু কেন আমরা করি না? তার কারণ আমরা জানি মূর্তি বলেন, ভাস্কর্য বলেন, ছবি বলেন, যেগুলো সম্মানের উদ্দেশ্যে রাখা হবে সবগুলোই এক অর্থে শিরক। এ বিষয়ে কোনো রকম দ্বিধাদ্বন্দ্ব, এ বিষয়ে কোনো রকম সন্দেহ সংশয়ের কোনো অবকাশ নেই। এ বিষয়ে সন্দেহ সংশয় একমাত্র তারাই পোষণ করতে পারে যারা তাওহীদ সম্পর্কে কোনো ধারণা রাখে না, যারা শিরক সম্পর্কে কোনো ধারণা রাখে না। আলহামদুলিল্লাহ আজকে আমরা লক্ষ্য করেছি সারা বাংলাদেশের সমস্ত ইসলামী দলগুলো, সমস্ত ঘরানার ইসলামী দলগুলো তারা কিন্তু এ বিষয়ে সচেতন হয়েছেন, তারা এ বিষয়ে কিন্তু কথা বলছেন। আলহামদুলিল্লাহ যারা এ বিষয়ে কথা বলছেন
আহলে হাদিসরা তো আলহামদুলিল্লাহ কথা বলছেন বহু আগে থেকেই, সেই সাথে সাথে আজকে যারা ভাস্কর্যের বিরুদ্ধে কথা বলছেন, মূর্তির বিরুদ্ধে কথা বলছেন, তাদের প্রতি আমাদের আরও একটু অনুরোধ থাকবে এটা যে আপনারা একইভাবে এই যে মাজারের মধ্যে যে পীররা শুয়ে রয়েছেন তাদের উদ্দেশ্যে যে পূজাগুলো করা হচ্ছে, তাদেরকে কেন্দ্র করে যে সিজদাগুলো করা হচ্ছে, এগুলোর বিরুদ্ধেও কথা বলুন, এই মাজারগুলো ভেঙে দেওয়ার বিরুদ্ধেও আপনারা কথা বলুন একইভাবে, তাহলেই আপনাদের এই দাবিটা আসলে পূর্ণতা পাবে। তার কারণ আপনারা একদিকে কথা বলবেন আরেকদিকে চুপ থাকবেন, তার মানে আপনারাও তাওহীদে আকীদা বুঝতে পারেন নাই, আপনারাও শিরকটা চিনতে পারেন নাই। সালাফি দাওয়াতের দ্বিতীয় অংশ হচ্ছে ইত্তিবা সুন্নাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতকে অনুসরণ করা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতকে অনুসরণ করা। প্রত্যেক মুসলিম দলগুলো কিন্তু দাবি করে যে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতকে অনুসরণ করি, তাই না? প্রত্যেকে কিন্তু দাবি করে। তারপরেও নতুন করে আমাদেরকে কেন এই বিষয়ে কথা বলতে হচ্ছে, কেন আমরা বলছি যে আমাদের আমলগুলো সংশোধন করা দরকার, আমাদেরকে ইত্তেবায়ে সুন্নাত পরিপূর্ণভাবে করা দরকার, কেন বলছি আমরা? তার কারণ আজকে ইত্তেবায়ে সুন্নাতের নামে যা কিছু করা হচ্ছে অধিকাংশ ক্ষেত্রে সেটা ইত্তেবায়ে সুন্নাত অর্থাৎ সুন্নাতের বিপরীত কাজ করা হচ্ছে। সুন্নাতকে ইত্তেবায়ে সুন্নাতের ক্ষেত্রে ইত্তেবায়ে সুন্নাতকে বাধাগ্রস্ত করছে এমন কিছু বিষয় সেখানে নিয়ে আসা হচ্ছে, যেমন বেদাত। আমাদের সমাজে সুন্নাতের নামে অসংখ্য বেদাত চালু রয়েছে এবং সেগুলোকে চালু রাখা হয়েছে কি নামে? বেদাতে হাসানা নামে। অথচ এগুলো ইসলামে মানে তারা আসলে বেদাতের সংজ্ঞাটাই জানতে পারেন নাই, তারাও সুন্নাতের সংজ্ঞাটা আসলে ধরতে পারেন নাই, আর এই কারণেই কিন্তু তাদের মধ্যে এই বিভ্রান্তিগুলো সৃষ্টি হচ্ছে। আর এই জন্যই আমরা ইসলাহুস সুন্নাহ বা ইসলাহুল আমাল নিয়ে আমরা কাজ করছি। প্রিয় ভাতৃমণ্ডলী, আজকে অসংখ্য বেদাত আমাদের সমাজে চালু রয়েছে, দুর্ভাগ্যজনক হলেও সত্য যে আমাদের আহলে হাদিস সমাজেও এখনও কিন্তু অসংখ্য বেদাত চালু আছে। এটা আমাদেরকে বলতেই হচ্ছে, এটা আমাদেরকে স্বীকার করে নিতেই হবে। আজকে আলহামদুলিল্লাহ আমাদের অনেক ভাই সচেতন হয়েছেন, তাদের মধ্যে আলহামদুলিল্লাহ বেদাত নেই। কিন্তু উত্তরাঞ্চলের দিকে যান, সেখানে আপনারা দেখবেন গ্রামের পর গ্রাম আহলে হাদিস, কিন্তু তাদের অধিকাংশই জানে না তারা কেন আহলে হাদিস। তারা অসংখ্য বেদাত করে যাচ্ছে কিন্তু তারা জানে না আসলে ওটা বেদাত। তাদেরকে যখন বলা হয় যে পাঁচ ওয়াক্ত সালাত আদায় করার পরে যে আপনারা সম্মিলিত মোনাজাত করছেন এটা বেদাত যখন বলা হয়, তখন তাদের মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। এটাকে তারা স্বীকারই করতে চান না। প্রিয় ভাতৃমণ্ডলী, আমরা আহলুল হাদিস, আমরা পবিত্র কোরআন সহি হাদিসের পূর্ণাঙ্গ অনুসরণের দাবিদার। আমাদের মধ্যেও যদি এখন এই জাহালাত চালু থাকে তাহলে এর চেয়ে লজ্জার আর কিছু হতে পারে না। আপনারা দেখেছেন কিছুদিন আগেই ইউটিউবের কারণে এখন তো সব কিছু প্রকাশ্য হয়ে যাচ্ছে। বগুড়ার একটা জায়গায় কিভাবে কিছু আলেম নামধারী মানুষ আরও একজন আলেমকে, যিনি এই বেদাতের বিপক্ষে কথা বলেছিলেন, সেখানে কি ধরনের আচরণ তার বিরুদ্ধে করা হয়েছিল আপনারা দেখেছেন না? প্রিয় ভাতৃমণ্ডলী, আহলে হাদিস হিসাবে আমাদেরকে অবশ্যই সতর্ক হতে হবে যেন আমাদের মধ্যে অন্তত পক্ষে কোনো রকম বেদাত না থাকে। আমি আলোচনা সংক্ষিপ্ত করছি। সর্বশেষ যেটা বিষয় সেটা হচ্ছে তাজকিয়াতুন নাফস। আহলুল হাদিসরা তাজকিয়াতুন নাফস নিয়েও কথা বলে, সালাফিরা তাজকিয়াতুন নাফস নিয়েও কথা বলে, অর্থাৎ অন্তরের পরিশুদ্ধি নিয়ে। আপনার আকীদা সঠিক আছে, আপনার আমলও সঠিক আছে, কিন্তু যদি আপনার অন্তরে পবিত্রতা না থাকে, আপনার অন্তর যদি মুনাফিকি থেকে পবিত্র না হয়, আপনার অন্তর যদি হিংসা বিদ্বেষ থেকে পবিত্র না হয়, তাহলে নিঃসন্দেহে আপনি একদিন পদদ্রষ্ট হয়ে যাবেন। এরকম দৃষ্টান্ত অসংখ্য রয়েছে। আমাদের অনেক আলেম অনেক ওলামায়ে কেরামকে আমরা দেখেছি, তারা এক সময় এক ধরনের কথা বলতেন, পরবর্তীতে তারা পরিবর্তন হয়ে গেছেন। এগুলো হচ্ছে হামেশা আমাদের মধ্যেও এরকম রয়েছে। আমরা যেন অন্তরের কলুষ থেকে মুক্ত হতে পারি, এ বিষয়ে সালাফি দাওয়াত যেভাবে আকিদা নিয়ে কাজ করে, সালাফি দাওয়াত যেভাবে সুন্নাত নিয়ে কাজ করে, ঠিক একইভাবে তাজকিয়াতুন নফস নিয়েও কাজ করে। তাহলে মৌলিক বৈশিষ্ট্য সালাফি দাওয়াতের তিনটি, এক নম্বর হচ্ছে ইসলাহুল আকিদা, আকিদা সংস্কার করা, দুই নম্বর হচ্ছে ইসলাহুল আমাল, আমল সংস্কার করা, এবং তিন নম্বর হচ্ছে অন্তর পরিশুদ্ধ করা। এই তিনটি বিষয় মৌলিক বিষয়। এবার আসুন, আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশে আহলে হাদিস যুব সংঘ, যে সংগঠনের পক্ষ থেকে আমরা এখানে এসেছি, আমরা আমাদের মৌলিক লক্ষ্য উদ্দেশ্য কিন্তু এখানে নির্ধারণ করেছি যে নির্ভেজাল তাওহীদের প্রচার ও প্রতিষ্ঠা এবং জীবনের সর্বক্ষেত্রে কিতাব ও সুন্নাতের যথাযথ অনুসরণ করা, আকিদা ও আমলের সংশোধনের মাধ্যমে সমাজের সার্বিক সংস্কার সাধন, আহলে হাদিস আন্দোলনের সামাজিক
ও রাজনৈতিক লক্ষ্য, অর্থাৎ সালাফি দাওয়াতের যে কথা, আহলেহাদিস আন্দোলনের যে কথা, আহলেহাদিস আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ আহলেহাদিস যুবসংঘের একই দাওয়াত আমাদের সমস্ত মানুষের কাছে, সমস্ত মুসলিম উম্মার কাছে আমাদের এটাই দাওয়াত যে আসুন আমরা আমাদের আকীদাকে সংশোধন করি, আসুন আমরা আমাদের আমলকে সংশোধন করি, আসুন আমরা আমাদের অন্তরকে পরিশুদ্ধ করি। আমাদের মধ্যে যে ধর্মের নামে, আমাদের মধ্যে যে রাজনীতির নামে যত রকম কুসংস্কার চালু রয়েছে, যত রকম শির্ক চালু রয়েছে, যত রকম বেদাত চালু রয়েছে, সেই বেদাত শির্কগুলোকে আমরা উৎখাত করার চেষ্টা করি। প্রিয় ভাতৃমণ্ডলী, দাওয়াতি ময়দানে আলহামদুলিল্লাহ এখন আহলেহাদিস আন্দোলন বাংলাদেশ, আহলেহাদিস যুবসংঘ সহ অনেক দল, অনেক ওলামায়ে কেরাম আলহামদুলিল্লাহ কাজ করছেন। আমরা চাইব যারা অন্তত পক্ষে আহলেহাদিস মানহাজে রয়েছেন, যারা সালাফি মানহাজে রয়েছেন, তারা যেন অন্তত পক্ষে পারস্পরিক হিংসা বিদ্বেষটা কমিয়ে আমরা যেন একত্রিতভাবে এই দাওয়াতের কাজটা যেন করে যেতে পারি, যাতে যারা আমাদের বিপরীত রয়েছেন, যারা আমাদের বিরোধী সমাজ রয়েছেন, তারা যেন আমাদেরকে দেখে একটা আদর্শ হিসেবে গ্রহণ করে, তারা যেন আমাদেরকে দেখে বুঝতে পারে যে না, একটা দল বা একটা মানহাজ তারা কাজ করে যাচ্ছে সমাজ সংস্কারের জন্য ঐক্যবদ্ধভাবে। এই ধরনের একটা অবস্থান যেন আমরা তৈরি করতে পারি। আমাদের মধ্যে আমরা লক্ষ্য করছি কিছু কিছু ভাই এত বেশি হিংসা বিদ্বেষ পোষণ করছেন যে আমাদের ছায়া তারা মারাতে পর্যন্ত রাজি না। আমাদের নাম শুনলেই তারা মনে করছেন যে তাদের জ্বর চলে আসছে। এইরকম একটা পরিবেশ কেন তৈরি হবে? তারাও তো আহলেহাদিস আকীদার মানুষ, তারাও তো আহলেহাদিস মানহাজের মানুষ, আমরা তো তাদের আগ বাড়িয়ে তাদেরকে কোনো ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করছি না, কিন্তু তারা বা আপনারা কেন আমাদেরকে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করছেন? এতে লাভটা কী হবে? মৌলিকভাবে ক্ষতিগ্রস্ত হবে আহলেহাদিস দাওয়াতি, তাই না? আমরা যেন সাধ্যমতো চেষ্টা করি, যদি আমরা পরস্পর একত্রিত নাও থাকতে পারি, পরস্পর একই প্ল্যাটফর্মে নাও থাকতে পারি, কমপক্ষে আমরা যেন পরস্পরের বিরোধী না হই, পরস্পরে যদি আমরা সহযোগী নাও হতে পারি, কমপক্ষে যেন আমরা বিরোধী না হই, এটুকু যদি আমরা নিশ্চিত করতে পারি, নিঃসন্দেহে এদেশের বুকে পবিত্র কোরআন সহিহ হাদিসের যে সংস্কার আন্দোলন চলছে, এই আন্দোলন আরও অনেক বেশি বেগবান হবে ইনশাআল্লাহ। পরিশেষে আপনাদের সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়ে, এবং বিশেষ করে মারকাজুস সুন্নাহ সালাফি যে প্রতিষ্ঠানটি চালু হয়েছে, এই প্রতিষ্ঠানটি আলহামদুলিল্লাহ একটা এমন একটা অবস্থানে চলে এসেছে আলহামদুলিল্লাহ, যেখান থেকে তারা আগামী দিনে পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের দাওয়াতি মারকাজ হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার মতো একটা অবস্থানে তারা চলে এসেছে। তো এই অবস্থান যেন আরও বেশি শক্তিশালী হয়, তারা যেন আরও বেশি করে তাদের এই দিনই খেদমত অব্যাহত রাখতে পারে, সেজন্য আপনারা সার্বিক সহযোগিতা করবেন, আপনাদের সন্তানদেরকে এখানে পাঠাবেন, আপনারা এখানে আর্থিকভাবে সহযোগিতা করবেন, সর্বোপরি এই প্রতিষ্ঠানের জন্য দোয়া করবেন যেন এই প্রতিষ্ঠান পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের একটা বড় মারকাজ হিসেবে পরিণত হয়। এবং আমরা যেটা আরও খুশি হয়েছি এই কারণে যে আলহামদুলিল্লাহ এই প্রতিষ্ঠান পরিচালিত হচ্ছে, আপনারা জেনে খুশি হবেন, আহলেহাদিস আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় যে শিক্ষা বোর্ড রয়েছে, হাদিস ফাউন্ডেশন শিক্ষা বোর্ড, সেই শিক্ষা বোর্ডের অধীনে আলহামদুলিল্লাহ এই প্রতিষ্ঠানটি পরিচালিত হচ্ছে। আমরা চাচ্ছি এই প্রতিষ্ঠানটির মাধ্যম দিয়ে অত্র অঞ্চলে যেন একটা শিক্ষা বিপ্লব যেন আমরা সৃষ্টি করতে পারি, বিশেষ করে পূর্বাচল নতুন শহর, এটা মানে আগামীতে একটা বাংলাদেশের জন্য একটা মডেল সিটি হতে যাচ্ছে। এই মডেল সিটিতে যদি আমরা একটা মডেল মাদ্রাসা তৈরি করে যেতে পারি, একটা মডেল শিক্ষা প্রতিষ্ঠান যদি আমরা এখানে গড়ে যেতে পারি, তাহলে এখান থেকে ইনশাআল্লাহ আমাদের সন্তানরা পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের এক একজন মর্দে মুজাহিদ হওয়ার জন্য তৈরি হতে পারবে ইনশাআল্লাহ। তো সে লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের তৌফিক দান করেন, আমাদের সকলকে আল্লাহ রাব্বুল আলামিন যেন এই মার্কাজকে প্রতিষ্ঠার ক্ষেত্রে যথাযোগ্য ভূমিকা রাখার তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যেন তার এই তার রাসূলের মাধ্যম দিয়ে রেখে যাওয়া পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের আদর্শকে, আদর্শের ধারক এবং বাহক হিসেবে আমাদেরকে যেন আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেন। আমিন সুম্মা আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।